নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। নতুন এসওপিতে কারফিউ রাত 9টা থেকে চালু আন্তঃজেলা পরিবহন। শৃঙ্খলের গ্রেফতারের দাবিতে উত্তাল বরাক, সদর থানায় মামলা। ব্যাংকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার দুই মহিলা। এবার বিস্তারিত খবর। রাজ্য সরকারের নতুন এসওপি জারি হলো। এতে আগামীকাল থেকে রাত 9টা থেকে নৈশ কারফিউ জারির আদেশ দেওয়া হয়েছে। রাত 8টা অবধি দোকান খোলা রাখা যাবে। স্নাতক ও হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বর্ষের ক্লাস শুরু হবে। আন্তঃজেলা বাস পরিষেবা চালু হবে, এ কথা ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। এবার যথেষ্ট শিথিলতা অনা হয়েছে। যখন নতুন এসওপি মানক সঞ্চালন প্রক্রিয়া আজি আপনার জড়িয়ে মই অবগত করব বিচার, আর এইখন আজি 11 বজার প্রায় কার্যকরী হব। আমার কারফিউ ইয়ার আগতে 7 বজার পৰা আছিল। 7 বজার পৰা থকা কারফিউ আমি 9 বজালৈ লৈ গৈছো। নিশা 9 বজার পৰা ৰাতিপুৱা 5 বজালৈ 8 ঘণ্টাৰ কাৰণে কারফিউ থাকিব, আর নিশা 8 বজালৈকে দোকান বজার সকলোখিনি খোলা থাকিব। আন্তঃজিলা যাতায়াত, আমি আন্তঃজিলা যাতায়াত প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর দুইটা খণ্ডতে সকলো যান বাহন আমি মুকলি করে দিবলে বিচাৰিছো। আর ইয়াত 100% মানে 100% আসনত যাত্রী থাকিব পারিব, তেওঁলোকে মাস্ক পরিধান করিব লাগিব, আর এই মাস্ক পরিধান করে এই যাত্রী অহা যাওয়া করিব লাগিব। কিন্তু এজনও থিয় হয়ে যাওয়া যাত্রী তাত অতিরিক্তভাবে উঠিবলে দিয়া নহব। আর সেইখিনি প্রত্যেক যার যার দায়িত্ব আছে পরিবহন বিভাগকে ধরি তেওঁলোকে ইয়াত পরীক্ষা করিব, আর পরীক্ষা করে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করিব। যদি অতিরিক্তভাবে থিয় হয়ে কোনো যাত্রী আনে, এতিয়া হলে গাড়ির লাইসেন্স আর ড্রাইভারের লাইসেন্স আটাইখিনির উপরতে আমি যাবতীয় ব্যবস্থা অতিরিক্তভাবে মানে আমি ক্যান্সেল পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত লব পারিব। বাঙালি বিদ্বেষী মন্তব্য করার জন্য লাচিত সেনার শৃঙ্খল চলিহাকে গ্রেফতারের দাবি জানালো বাঙালি হিন্দু যুবশক্তি। এক সাংবাদিক সম্মেলনে এই সংগঠনের আহ্বায়ক পল্লবিতা শর্মা বলেন, এভাবে জাতি বিদ্বেষ ছড়ানোর জন্য চলিহাকে 48 ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হোক। সংস্থার সদস্যরা এত বড় বাঙালি বিরোধী মন্তব্য করার পরেও বাঙালি বিধায়ক ও সাংসদরা নীরব কেন, এই প্রশ্ন তোলেন। আমরা এখানে একত্রিত হয়েছি হিন্দু বাঙালি যুবশক্তি বরাকবিলি থেকে, শিলচর থেকে। আমরা এখানে একত্রিত হওয়ার আমাদের উদ্দেশ্য হলো, গত 4 দিন ধরে ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে শৃঙ্খল চালিহা কীভাবে বাঙালিদের বিরুদ্ধে আগ্রাসনমূলক কথাবার্তা বলে আসছে, এবং তার সাপোর্টে আসাম যুবশক্তি এবং লাচিত সেনার ছেলেরা রাস্তায় নামিয়ে, রাজপথে নেমে আমাদের বাঙালি ভাইদের, আপার আসামে বাঙালির ভাইদের ইলেকট্রিক পুলসে বেঁধে নাকি পিটবে, সেই রকম আগ্রাসনমূলক বয়ান দিচ্ছে। এবং প্রশাসন 4 দিন 5 দিন হয়ে গেল, প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে, যে প্রশাসন কিন্তু ড্রাগস নিয়ে, ড্রাগস মাফিয়া নিয়ে, গরুর পাচারকারী নিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে আসামের পুলিশ খুব ভালো ভূমিকা পালন করে। 48 ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হয়, এনকাউন্টার পর্যন্ত করা হয়, কিন্তু এই ঘটনায় কি চক্রান্ত পিছনে রয়েছে আমরা সেটা জানি না। কেন শৃঙ্খল চালিহার বিরুদ্ধে কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, এবং আসাম সরকারও কেন সেটার জন্য চুপ করে আছে, এবং বরাকের 15 জন বিধায়ক যারা কি চক্রান্তমূলক ঘটনা ঘটেছে, কেন তারা বরাকের বিধায়করা
চুপ করে আছেন এত বড় ঘটনার পরে? আমাদের বাঙালিদের কি কোনো অবদান নেই নাকি আসামের এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য? আমাদের ভারতবর্ষের স্বাধীনতায় বাংলাদেশ বাঙালিদের সম্পূর্ণ অবদান রয়েছে, এবং তারা শুধু বাঙালিদের উপর নয়, তারা সব নন আসামিজ বাঙালি বিহারি আগরওয়াল টাইটেলও তারা উচ্চারণ করেছে যে বাঙালি মারোয়ারি এবং যারা নন আসামিজ যে কোনো জাতির উপরেই তারা এই রকম আগ্রাসনমূলক ব্যবস্থা নিয়েছে এবং তারপরে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আগামী 48 ঘন্টা আমরা সময় ধার্য করে দিচ্ছি, আসাম সরকার এবং আসামের প্রশাসনকে আমরা সময় ধার্য করে দিচ্ছি, যদি আগামী 48 ঘন্টার ভিতরে এই অপরাধীদের শনাক্ত করে শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের রাজপথে নামবো এবং আমাদেরকেও কেউ আটকাতে পারবে না। গত 4 দিন আগে শিবসাগর জেলায় লাচিত সেনার একজন শৃঙ্খল চারিয়া নামক একজন ব্যক্তি আমাদের বাঙালি সেখানে একটা দোকানের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয় এবং বাঙালিদের উপরে উনি যে তীব্র ভাষায় যে কথাবার্তা বলেছেন সেটা তীব্রভাবে আমরা সমালোচনা করছি এবং নিন্দা জানাচ্ছি। আজকে আমরা বাঙালি হিন্দু যুবশক্তি পরিষদের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ওনাদের কাছে বলতে চাইছি যে দেখুন, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেকটা জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকলের থাকার অধিকার আছে, সকল ভাষার আমরা সম্মান করি। ভারতবর্ষের সংবিধানে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু আসামের যে উগ্র জাতীয়তাবাদী সেন্টিমেন্ট সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সেটারও একটি আমরা বলতে পারবো যে সেটি একটি আমরা দৃষ্টান্তমূলক জিনিস আমরা দেখতে পারছি যে আপার আসামে এই ধরনের একটা ইনসিডেন্ট হয়েছে, সেটার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা জাতির সেনার যে শৃঙ্খল চালিয়া এবং শৃঙ্খল চালিয়ার যে স্টেটমেন্ট সেটাকে আমরা দেখছি আমরা যে সাপোর্টিভভাবে আসাম যুব মঞ্চের যে কার্যকর্তারা ওনারা রাজপথে এসে ওনারা চিৎকার করে বলছেন যে বাঙালিদেরকে মারা হবে, পিটা হবে, পূজানোর সময় বাঙালিদেরকে মারা হবে, পিটা হবে, সেটা কোনো দিকেই মানুষই নয়। বাংলা বাঙালিদের এক বিশেষ ইতিহাস রয়েছে, অনেক ইতিহাস রয়েছে এই ভারতবর্ষ সংগ্রামের জন্য। ভারত বাঙালিরা কিন্তু অনেক কাজ বাংলা অনেক আন্দোলন করে গেছে, এইভাবে এই ভাষার এই কথাবার্তা ভাষার বেসিসে যে কথাবার্তা ওরা বলছে সেটা কোনোদিন মানুষই নয়। আমরা এদিন বাঙালি হিন্দু যুবশক্তির পক্ষ থেকে লাচিত সেনার বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। আমরা এখানে শৃঙ্খল চালিহার বিরুদ্ধে FIR করেছি শিলচর সদর থানাতে। একটু আগে আমরা একটা প্রেস মিট করেছিলাম ওর বিরুদ্ধে, শৃঙ্খল চালিহার বীর লাচিত সেনা এবং অসমীয়া যুবমঞ্চের বিরুদ্ধে। তারা যেভাবে বাঙালিদের এবং অন অসমীয়া জাতিদের উপরে আগ্রাসনমূলক কথা বলেছে এবং কিছুদিন আগে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে ভাইরাল বিভিন্ন ভিডিওজের মাধ্যমে দেখা গেছে যে তারা বাঙালিদের বিরুদ্ধে এবং বিভিন্ন অন্যান্য অন অসমীয় জাতির বিরুদ্ধে আগ্রাসনমূলক বক্তব্য রেখেছে, বলেছে যে ওরা কোনোদিনও ওখানে চাকরি করতে দেবে না, ওদেরকে বিজনেস করতে দেবে না, আপার আসাম থেকে এবং আসামের প্রত্যেকটা জায়গা থেকে অন অসমীয়াদেরকে বিতাড়িত করা হবে এবং বহিরাগত বলেছে, তাদেরকে বহিরাগত বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে ল্যাম্প পোস্টে বেঁধে পিটিএ মারবে। এই সব মন্তব্যের বিরুদ্ধে আমরা সদর থানাতে এসে হিন্দু বাঙালি যুবমঞ্চের পক্ষ থেকে একটা FIR করেছি এবং আমরা দাবি রেখেছি আসাম সরকারের কাছে এবং আসামের প্রশাসনের কাছে 48 ঘন্টার। এদিকে শৃঙ্খল চলিহা ইস্যুতে রীতিমতো উত্তাল বরাক উপত্যকা। অবিলম্বে জাতি বিদ্বেষী এই চলিহাকে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের কর্মকর্তা সজল বণিক বলেন, এত বড় বাঙালি বিদ্বেষী মন্তব্যের পরেও চুপচাপ বরাকের বাঙালি বিধায়করা, তারা কেন প্রতিবাদে সোচ্চার হচ্ছেন না? এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজেশ দেব, রুহুল আলম লস্কর, কুশল দত্ত, অরিন্দম হোর, গৌরব পাল, রাজদীপ দেবরায় প্রমুখ। উগ্র জাতীয়বাদ উগ্রেও তাদের যে লাচিতের নামে এক সংগঠন করে লাচিতকে আজকে অপমান করা হয়েছে, এ আসামের কৃষ্টি এবং সংস্কৃতির মধ্যে কোনোদিন এই জিনিস নেই। আমরা দেখতে পেরেছি এই যে আজকে শৃঙ্খল আজকে এমনভাবে হুমকি দেওয়া হয়েছে যে 24 ঘন্টার মধ্যে যদি দোকান ছাড়া না হয় তাকে স্ট্যান্ড গান দিয়ে উড়িয়ে দেওয়া হবে, তার নাকি জেল তার ঘরই, এবং বাঙালি মারোয়ারি এবং বিহারি নাম উল্লেখ করে বলেছে হয়তো আগামী দিন সে তার স্বার্থে তার ব্যক্তিগত স্বার্থে হয়তো সে বড়কেও গালি দিতে পারে, মিসিকেও গালি দিতে পারে, আজকে ডিমাসাকে গালি দিতে পারে, মণিপুরীকেও গালি দিতে, বিভিন্ন সম্প্রদায়কে গালি দিতে পারে, কিন্তু সে আমি জানি সে কোনো আসামের জনদরদি নয়, সে কোনো অসমীয়ার জনদরদি নয়, সে ব্যক্তি স্বার্থের জন্য যা আজকে পত্রপত্রিকা বা টিভির মধ্যে কিছুদিন দেখতে পেয়েছি তার কার্যকারিতা, তার যে এই সংগঠনের পিছনে তার মূল উদ্দেশ্য কি আপনারা সব জানেন, তার পিছনে তার নিজস্ব স্বার্থ, তার সংগঠনের নিজস্ব স্বার্থ। তাই আমরা এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস ধিক্কার জানাই এবং সম্পূর্ণভাবে কোনো জাতিবিশেষ, কোনো ধর্মবিশেষ,
কোনো ভাষা বিশেষ মানুষকে নিয়ে এরকম মন্তব্যকে তীব্রবাজা ধিক্কার জানাই এবং তা জন্য এই আসামও জানাও না। এবং তোর সঙ্গে আজকে আমি সরকারের কাছে অনুরোধ রাখছি, এই সব জিনিস, এই সব যে যারা উগ্রবাদী মানুষ এবং যারা নিজের স্বার্থের জন্য আজকে একটা আসামকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের প্রতি কঠোর ব্যবস্থা করা হোক, না এলে তৃণমূল আগামী দিনে তার প্রতিবাদ গড়ে তুলবে। কেননা তৃণমূল এমন এক দল যে দল সর্বধর্ম সর্ববর্ণ সর্বভাষা নিয়ে এই দলের গঠন, এবং আমরা কোনো ধরনের আমরা গর্বের সাথে বলতে পারি আমরা আসামে বসবাস করি। স্টেট ব্যাংকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকারদের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগে দুই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। যারা টাকা দিয়েছিলেন তারাই এই দুজনকে এনএন দত্ত রোড থেকে আটক করেন। তাদের অভিযোগ, এরা ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে তাদের প্রত্যেকের কাছ থেকে 6,000 টাকা নিয়েছিলেন, কিন্তু চাকরির কোনো দেখা নেই দেখে তারা এখন আইনের আশ্রয় নিচ্ছেন। এভাবে প্রায় 300 বেকারদের কাছ থেকে 6,000 টাকা করে সংগ্রহ করা হয়েছে বলে তাদের অভিযোগ। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। ফিরে এলাম বিরতির পর। বদরপুর জংশনে জিআরপি, সিআরপিএফ ও আরপিএফ এর যৌথ অভিযানে ধরা পড়ল 18 লক্ষ টাকার ড্রাগস। শিয়ালদা আগরতলা ট্রেন থেকে এই ড্রাগসের কার্টুন উদ্ধার করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আজি আমি এটা মানে ইনফরমেশন পাইছিলোঁ যে শিয়ালদা আগরতলা ট্রেইনত এটা পার্টিকুলার ফোন নাম্বার পাইছিলোঁ আমি, সেই মানুহজনে সাসপেক্টেড হিরোইন লৈ গৈ আছিলে। আৰু এই ইনফৰ্মেশ্যনটো আমাৰ এজন চুপিৰিয়াৰ অফিচাৰৰ পৰাই পাইছিলোঁ। আৰু সেইমতে আমি অচি বদৰপুৰ টি এছ আই লগত চি আৰ পি আৰু আৰ পি এফ সকলোৱে মিলি পেলাই ট্ৰেইনখন অহাত আমি এটা অপাৰেশ্যন চলালোঁ। আৰু আমি আগতেই অলপমান নিজৰ ইণ্টেলিজেঞ্চ কালেক্ট কৰি গম পালোঁ যে অমুক ডবাত এজন মানুহ আহি আছিলে, গৈ তেওঁক ধৰাত সোধপোছ কৰি আমি এয়া পালোঁ। এখন ইয়াৰ নাম হ'ল আপোনাৰ নিৰঞ্জন দাস বোলা এজন ল'ৰাক পালোঁ, তেওঁ প্ৰসেনজিৎ দাস নামৰ ল'ৰা এটা পালোঁ। তাৰ চাৰ্চ কৰাত টয় ট্ৰাকৰ নিচিনা এটা পালোঁ আপোনাৰ, এই টয় ট্ৰাকটো অলপমান আমাৰ ডাউট হোৱাত
খুলি চোৱা তাতে 21টা সাবোন এয়া পালোঁ হেরোইনৰ, আৰু টোটেল জোখমাক কৰাৰ পিছত 267 গ্ৰামছ ওলাইছে। আমি সোধপোছ কৰি আছোঁ, তদন্ত চলি আছে, ক'ত পৰা আনিছে, ক'ত ডেলিভাৰী দিব। এইটো ডিমাপুৰত সি এনেই অট' চলাই বুলি কৈছে, আমি তদন্ত কৰি আছোঁ। কোনখন ট্ৰেইনত আহিছিলে? এই চিয়ালদা আগৰতলা এক্সপ্ৰেছ। হরিয়ানায় কৃষকের ওপর লাঠি চালানোর প্রতিবাদ জানালো এসইউসিআই। দলের পক্ষ থেকে উকিলপট্টির অফিসে আয়োজিত এক সভায় এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়। তারা নতুন কৃষি আইনের তীব্র বিরোধিতা করে। অবিলম্বে হরিয়ানার কৃষক নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করা হয়। বন্ধুগণ, আপনারা জানেন এই হরিয়ানার যে গত কিছুদিন আগে আন্দোলন হয়েছিল, সেই কৃষক আন্দোলনে পুলিশের নির্মম লাঠিচার্জ, যে হাজার হাজার কৃষকরা আহত হয়েছেন, তার মধ্যে শহীদ হয়েছেন এই সুশীল কাজল, এই কমরেড সুশীল কাজল আহত নিহত হয়েছেন। ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে আজকে এসইউসিআই এবং আমাদের কৃষক সংগঠন এআই কেকেএমএস মিলে যৌথভাবে সারা দেশে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আজকে শহীদ দিবস পালন করছে। আমরা এই লকডাউনের অবস্থায় যেটুকু পারা যাচ্ছে সেই অবস্থায় কোভিড প্রোটোকল মেনে আমরা আজকের দিন উদযাপন করছি এবং এই কৃষক আন্দোলনের বার্তা দেশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা আন্দোলন দীর্ঘস্থায়ী করছি, কৃষকের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এরই পরিপ্রেক্ষিতে আগামী 25 তারিখে সারা ভারতবর্ষ বন্ধের আহ্বান দেওয়া হয়েছে। আমাদের দল এসইউসিআই এবং আমাদের কৃষক সংগঠন এআই কেকেএমএস যৌথভাবে এই বন্ধে সক্রিয় ভূমিকা পালন করবে, সারা দেশের শোষিত মানুষের সংগ্রামকে দীর্ঘজীবী করার স্বার্থে আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন ক্লাব জিন্দাবাদ। উজানকোপা বালিকান্দি সংযোগকারী গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির তদন্তের দাবিতে হাইলাকান্দির জেলা শাসকের কাছে নালিশ জানালেন স্থানীয় জনতা। এনসি রোড থেকে বালিকান্দি পর্যন্ত রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 60 লক্ষ টাকা, কিন্তু রাস্তার কাজের মান নিম্নগামী বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ নিয়ে অভিযোগ জানান বাহারুল ইসলাম বরভুইয়া, সজল আহমেদ বরভুইয়া, বিলাল আহমেদ, করিমউদ্দিন বরভুইয়া, জাবির হোসেন প্রমুখ। LP School, বায়া সাজিদাবাদ ME and LP School and বালিকান্দি টি গার্ডেন। কোন জিপির আন্ডারে গেছে? শ্রীপুর জিপির আন্ডারে। কী অসুবিধা হয়েছে রাস্তায়? এখানে যে কাজটি হয়েছে আপনারা দেখেন, যে এস্টিমেট ছিল ঠিক এস্টিমেট অনুযায়ী কোনো কাজ হয়নি। যেখানে কালভার্ট দেওয়ার কথা ছিল ঠিক সে জায়গাতে কালভার্ট দেওয়া হয়নি, এবং আরও অনেক কিছু রয়েছে যে ব্লকটা লাগানো হয়েছে সেটা অত্যন্ত নিম্নমানের ব্লক লাগানো হয়েছে, এবং যেভাবে সেন্টি দেওয়ার কথা ছিল ঠিক সেভাবে সেন্টিটা আর দেওয়া হয়নি। এস্টিমেটে যেরকম ছিল ঠিক সেরকম কিছু হয়নি, এবং মাটির হাইট অনেকটা কম আছে এবং ভালো করে রোলিংও করা হয়নি। যেভাবে মাটির হাইটটা দেওয়ার কথা ছিল ঠিক সেভাবে দেওয়া হয়নি, এবং যেভাবে দিয়েছেন তারপরে ওরা কিছু করেননি, রুলিংটা ভালো করে করে। কতদিন হয়েছে কাজ কমপ্লিট করা? কাজ করার মিনিমাম ম্যাক্সিমাম হলে কতদিন হবে? 2 থেকে 2.5 মাস। এখন কি রাস্তা ভেঙে যাচ্ছে? এখন পুরো আপনারা তো দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা একদম পুরো ভেঙে রুঙে চুরমার হয়ে যাচ্ছে। আপনারা কি পূর্ত বিভাগকে জানিয়েছেন অভিযোগ? হ্যাঁ, আমরা রিটেনলি ওদেরকে ফার্স্টে আমরা করেছিলাম, মৌখিক অভিযোগ করেছিলাম, ওদেরকে বলেছিলাম যে আপনারা এসে জায়গাতে এসে প্র্যাকটিক্যালে এসে গ্রাউন্ড রিপোর্টিং করে দেখেন যে আমরা যে কমপ্লেন করেছি বা আপনাদেরকে যেগুলো বলেছি ঠিক সেভাবে হয়নি। ওরা কোনো আমাদের কথা তো কোনো রেসপন্স করেনি। তারপরে আমরা দেখেছি যে এরকম করলে হবে না, আমরা রিটেনলি কমপ্লেন করেছি হাইলাকান্দি জেলা উপায়ুক্ত, ওনার কাছে 1 কপি দিয়েছি, এবং আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও 1 কপি দিয়েছি, রিটেনলি কমপ্লেন করেছি। ওরা আমাদেরকে রিসিভ দিয়েছেন, দরকার হলে আপনারা দেখতেও পারবেন। মানছি না আর মানবো না, মানছি না মানবো না। বিভাগ হায় হায় হায়, হাইলাকান্দি পুত্র বিভাগ হায় হায় হায়, হাইলাকান্দি পুত্র বিভাগ হায়। সংবাদ শেষে শিরোনাম আরো একবার। নতুন এসওপিতে কারফিউ রাত 9টা থেকে চালু আন্তঃজেলা পরিবহন। শৃঙ্খলের গ্রেফতারের দাবিতে উত্তাল বরাক, সদর থানায় মামলা।
ব্যাংকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার দুই মহিলা। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, নমস্কার।